নিয়মিত ট্রেন চলাচলের দাবিতে আরএসপি ডেপুটেশন দিল নদিয়ার রানাঘাটে। করোনা বিধি মেনে অবিলম্বে নিয়মিত ট্রেন চালানোর দাবিতে শুক্রবার ডেপুটেশন দিল আরএসপি রানাঘাট লোকাল কমিটি। এদিন আরএসপির পক্ষ থেকে ট্রেন চালানোর দাবিতে রানাঘাট শহরে মিছিল ও অবস্থান বিক্ষোভ করা হয় এবং রানাঘাট রেল স্টেশনের স্টেশন ম্যানেজার অপূর্ব বিশ্বাসের কাছে ডেপুটেশন দেওয়া হয়। আরএসপির অন্যান্য দাবিগুলির মধ্যে ছিল অফিস টাইমে অবিলম্বে কোভিড বিধি মেনে বেশি ট্রেন চালাতে হবে, বিভিন্ন স্টেশনে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতে আজ আন্দোলনে নামে আরএসপি রানাঘাট লোকাল কমিটির নেতা কর্মীরা। এদিন রানাঘাট স্টেশনে আরএসপির নেতা কর্মীরা বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করে। সারা ভারতবর্ষ জুড়ে মহামারী করোনা আতঙ্কে সারা দেশ জুড়ে লকডাউন চালু হয়েছিল। সেই লকডাউনের সময় সমস্ত ট্রেন বন্ধ, পরিষেবা বন্ধ ছিল। আমরা দাবি করেছিলাম যে জরুরি পরিষেবার সঙ্গে মানুষরা যুক্ত, রেল, ইলেকট্রিসিটি, স্বাস্থ্য দপ্তরের যারা যুক্ত তারা যে আশা করবে কী করে, তার জন্যে রেল দপ্তর স্টার স্পেশাল চালিয়েছিল। এখন দেখা যাচ্ছে স্টার স্পেশাল পর্যাপ্ত বহু স্টার স্পেশাল চলছে এবং সে স্টার স্পেশালে আর স্টাফদের জন্যে কোনো বিধিনিষেধ নেই, সমস্ত মানুষ সেখানে যাচ্ছে। আমি প্ল্যাটফর্মে যদি তাকিয়ে দেখুন হাজার হাজার যাত্রী এক নম্বর প্ল্যাটফর্ম হাট এক নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর অপেক্ষা করছে, সবাই উঠছে। আমরা বলছি তাহলে সবাই যখন অ্যালাউ করছেন তাহলে কোভিড বিধি মেনে সমস্ত ট্রেন চালু করা হোক। সমস্ত এই চালু রাখার ফলে যাত্রী অবাধ উঠছে, ভিড় হচ্ছে, ব্যাপক ভিড় হচ্ছে। এই ভিড় কমানোর জন্যে সমস্ত ট্রেন চালানো হোক, ট্রেনগুলোকে বাড়াবুড়ি করা হোক, বিশেষ করে অফিস টাইমে করোনা বিধিকে মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালু করা হোক এবং কোভিড বিধি মানার জন্যে জিআরপি, আরপিএফ এবং রেলওয়ে প্রশাসন কোভিড বিধি যাতে মানুষেরা মানে, সবাই যাত্রীদের মাস্ক পরে, স্যানিটাইজ করে, শারীরিক দূরত্ব বজায় রাখে, তার যে রেল প্রশাসন, জিআরপি, আরপিএফকে নিয়োগ করা হোক, তারা যে বিষয়টা দেখে। সেই দাবিতে আজকে আমরা রেলওয়ে ডিভিশন ম্যানেজার শিয়ালদাহ তার কাছে আমরা তার উদ্দেশ্যে রানাঘাট স্টেশন ম্যানেজারের মাধ্যমে আমরা ডেপুটেশন দিচ্ছি, অবিলম্বে সমস্ত ট্রেন চালু করা হোক, কোভিড বিধিকে মান্যতা দিয়ে সমস্ত ট্রেন বাড়াবাড়ি করা হোক এবং অফিস টাইমে অতিরিক্ত ট্রেন চালানো হোক। এই দাবিতে আরএসপি রানাঘাট লোকাল কমিটির পক্ষ থেকে আজকে এই দাবি সনদ আজ আমাদের কর্মসূচি ছিল যে নিয়মিতভাবে ট্রেন চলাচল করাতে হবে, অর্থাৎ কোভিড বিধি যে নিষেধাজ্ঞা জারি করে অল্প সংখ্যক ট্রেন চলছে তাতে যাত্রীদের আরও অসুবিধে হচ্ছে, কোভিড বিধিটা কোনোটাই সঠিকভাবে কার্যকর হচ্ছে না, কারণ মানুষ সংখ্যা তো আর কমেনি, অর্থাৎ যাত্রী সংখ্যা একই আছে, ট্রেন সংখ্যা কমে গেছে। আমাদের দাবি অফিস টাইমে ট্রেন সংখ্যা বাড়াতে হবে এবং যেন সমস্ত রকম ট্রেন চালু হয় সেদিকে একটু নজর দিতে হবে। কোভিড বিধিকে মান্যতা আমরাও চাই এবং প্রত্যেকেই সেটা চাওয়া উচিত। আর যখন ট্রেনে বিভিন্ন ট্রেনের টাইম ঘোষণা হয় এই সময়ে যেন একটু সচেতন বার্তা ট্রেনে ঘোষণা করা হয়, তাহলে মানুষ কিছুটা হলেও সচেতন হবে। এছাড়াও মহিলা কম্পার্টমেন্টে এখন অবাধে পুরুষ মহিলা সকলেই উঠছে, মহিলাদের এতে সমস্যা হচ্ছে, তাই আমরা চাই মহিলা কম্পার্টমেন্টের সুরক্ষার বিষয়টাও যেন দেখেন এবং সিনিয়র সিটিজেনের যে বিষয়টা এবং প্রতিবন্ধীদের যে বিষয়টা সেটা কিছুটাই রক্ষা হচ্ছে না, কারণ যার খুশি যে কোনো সিটে সবাই বসে পড়ছে। আমরা স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিলাম এই সব বিষয়ে যেন নজর দেওয়া হয়, উনি আমাদের আশ্বাস দিয়েছেন অবিলম্বে তিনি এটার ব্যবস্থা করার চেষ্টা করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই জানাবেন। কি নাম আপনার? ভবানী বর্মন, আরএসপি লোকাল কমিটির সদস্য। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।